হেই গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। তো চলো, আজকে সকালটা কেমন হয়ে শুরু হচ্ছে দেখাচ্ছি। এই যে আমার বাবা বাইরে বসে আছে বারান্দায়, এই যে মা বাইরে বাসন মাজছে, আজকে আমার কাজ ছুটি। চলো একটু পরে কথা বলছি, ফোনটা চার্জে বসিয়ে দিই তারপরে। আমাদের মা চা করতে গিয়ে গেছে, এখন গ্যাসটা ফোন করলাম, গ্যাস লাগছে, গ্যাস দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছে। এই যে গ্যাসটা লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে আমি চলে যাবো। এবার মা রান্না বান্না সব সারবো, কি করবো দেখো। গ্যাস কত, গ্যাসটাকে লাগিয়ে দিলো, এদিকে মাকে বললো গ্যাসটা ধরিয়ে দেখো চলছে কিনা। তা ঠিকঠাক চলছে। এখন আমি আটাগুলো মেখে নেবো তাড়াতাড়ি করে। চলো মেখে নিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ আজকে দেরি হচ্ছে। এদিকে আমি সব করে সানমান করে চলে এসেছি। এদিকে বোন টিফিনটা গুছিয়ে দিয়েছে, আর মা এদিকে ভাত করেছে। ভাত তো ভাত আর মাংস দিলে আমি ভাত আর মাংসটা খেয়ে চলে যাবো। এই যে মা এদিকে রান্নার চলাচলতে করছে। তো চলো আমি একেবারে কাজের ওখানে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। বেরিয়ে পড়লাম, চলো। প্রচুর রোদ দিয়েছে, ছাতাও নেই, ঘরে আছে। কি হবে, পাড়া পুরো শুনশান, জ্বর টরটা প্রচুর চালাচ্ছে। চলে এসেছি কাজে, প্রচুর রোদ দিয়েছে, ছাতা নিয়ে আজকে চলো ভেতরে যাই। দেখি ভেতরে গিয়ে কি অবস্থা, ভেতরে গিয়ে দেখি এই যে চাবি পড়ে এসছে, চাবি ছেঁড়া হবে। তো এই শাড়িগুলোকে আমি ফোল্ড করে করবো। আজকে মানে কাজের অত চাপ নেই, দেখতেই পাচ্ছি। তা সকাল থেকে একটু চাপ ছিল, কিন্তু দুপুরের দিকে চাপ নেই। তা স্যার বললো যে এইগুলো পার্সেল করতে হবে, যে তাই এগুলো আমি আবার পার্সেল করতে হয়ে গেলাম। পেট পেট করছি, আর ওইদিকে দেখি আমি আবার কাজ ছেড়ে বসে আছি, আর স্যার ওদিকে বসে আছে। আমি কী করবো, ফোনটাকে একদিকে রেখে নিজের মতো ভিডিও করবো। কি স্যারের সাথে কথা বলছিলাম, ওই জন্য ভিডিও করতে পারলাম না। স্যার বললো কেন রোজি, তা আমি খেতে বসছি, স্যার আমাকে পরোটা দিলো, আমি আলুর তরকারি আর লুচি লিখেছিলাম স্যারকে দিলাম। তা আমি খেতে উঠে এই উঠলাম। তা চলো একটু ভাবছি ফোন ঘাঁটবো, কিন্তু ঘাঁটা হলো না। স্যার বললো রোজি এগুলো আবার আরও দুটো পার্সেল আছে। হ্যাঁ আমি রিপ্লেট লিখছিলাম এদিকে কোরিয়ার কাপে, স্যার তো এসছে এদিকে, স্যার ভিডিও করে স্যারে দেখাচ্ছিলো। তা আমি এদিকে পার্সেল ফার্সেল করবো বলে এদিকে রিপ্লেট লিখছিলাম, ওদিকে দেখি স্যার ওটা খুলছিল। মানে ওদিকে গরম থাকে, এদিকে জোরে জোরে বৃষ্টি হয়েছে, মানে গরম ভাবটা ভেতর থেকে বেরিয়ে যাবে। দেখি খানিকক্ষণ পরে আমরা বসে থাকতাম, দেখি কোরিয়ার কাপে চলে এসছে পার্সেল নিতে। তা একটা পার্সেল রেডি হয়নি, তাই ওই কোরিয়ার কাকু পার্সেলটা রেডি করে দিচ্ছিল। দেখতেই পাচ্ছো তোমরা, আস্তে আস্তে ওই পার্সেলগুলো, আর আমি এদিকে দাঁড়িয়ে ভিডিও করছি, এদিকে দাঁড়াবো আমাকে দেখা হচ্ছে ভিডিওটা। আর এদিকে পার্সেল কাকু পার্সেল করছে, আর দাঁত দিয়ে সেলটা শিখছে, কি বলবো দেখো, দেখো দাঁত দিয়ে সেলটা শিখছে। আর আমার হাসিও পাচ্ছিলো, তাই আমি একটু হালকা করে ভিডিও করে দিলাম। তা কোরিয়ার কাকু এই পার্সেলগুলোকে নিয়ে চলে গেল, আর বললো বস্তাটা একটু ধরে দাও। আমি বস্তাটা ধরে দিলাম, কোরিয়ার কাকু এগুলো সব বস্তায় ঢুকিয়ে দিচ্ছিলো। তা আমি এগুলো তাই বললাম স্যার, এদিকে সব করে ঘর তুলি, ওইদিকে কোরিয়ার কাকু পার্সেল বস্তায় ঢুকিয়ে এই যে এখন বেরিয়ে গেলো, ওই যে বস্তা বেরি করে দিয়েছে। তাই এদিকে আমিও বসেছিলাম, স্যার বললো ঘুঘুটি খাবে, তাই বাবলু কাকুর কাছ থেকে ঘুঘুটি আনলো। তা আমি এই যে ঘুগুলি খেতে বসে গেলাম, ঝাল বেশ বাবলু কাকু বেশ ভালোই ঘুগুলিটা বানায়, ঝাল ঝাল আর প্রচুর ঝাল করে ঘুগুলি, কী বলবো তোমাদেরকে, প্রচুর ঝাল করে ঘুগুলি, কী বলবো তোমাদেরকে। আমি এদিকে ফোন থেকে সেট করে ঘুগুলি খেতে লাগলাম, তাই দেখতেই পাচ্ছ। তা ঘুগুলি খেয়ে উঠে প্রচুর ঝাল লেগেছে, একটু জল খেয়ে নিলাম, জল খেয়ে মিশে আছি। স্যার বলবো রোজি একটু পরে তাড়াতাড়ি আছে দোকান বন্ধ হতে, তাই ভালোই হলো। তো চলো বাইরে গিয়ে কথা বলছি, এদিকে স্যার দোকান বন্ধ করছে, আমিও বেরিয়ে আছি, এখন পরে 7টা বাজে। চলো স্যার এদিকে চলে গেলো, আমি পরে কথা বলছি তোমাদের সাথে। এদিকে সাইকেল দিয়ে দিই, বেরিয়ে একেবারে কথা বলবো তোমাদের সাথে সাইকেল দিয়ে। আজকে কেমন কাজের চাপ ছিল না, সকালবেলা এসে অনেক কাজের চাপ ছিল, ওই জন্য কিছু ঠিক করে করতে পারিনি ভালো করে ভিডিও। তাহলে এখন এখন সন্ধ্যাবেলা অত কাজ ছিল না, স্যারের একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ছিল, ওই জন্য স্যারা দিয়ে তাড়াতাড়ি বন্ধ করে দিল, এখন 1:45 বাজে। তো চলো একেবারে বাড়ি গিয়ে আমি কথা বলছি। সাইকেলের যা আওয়াজ হয় আমার, এক্ষুনি না খ্যাট 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 করে আওয়াজ শুরু করে। চলো যাই বাড়ি। তো গাইস আমি বাড়ি চলে এসেছি, তার চলো আমি বসবো। এবার একটু মা এসেই শুনছে না কি মায়ের হাত কেটে গেছে, তাই মায়ের হাতটা দেখছিলাম। মাকে খুব বকাবকি করলাম যে ওইভাবে কেন কাঁঠাল ধারা ভাঙবে বা কিছু, অনেক বকাবকি করলাম। মায়ের অনেকটা হাত কেটে গেছে আজকে। তো চলো পরে কথা বলছি, আমি ঠিক করে দিই।
মাছের ঝোল আবার ওই এদি কাঁঠাল দিয়ে ও পানি ঢেলে ভাত খাচ্ছে কেন তো গাইস মাছকে মাছের ঝাল করেছে আর পটল আলু থেকে কাঁঠাল দানা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছে। তো চলো আমি খেতে উঠে তোমাদের সাথে কথা বলছি। তো আমার খাওয়া হয়ে গেছে, এদিকে ভাড়া খেয়ে নিয়েছে অনেকটাই, মানে এদিকে খাওয়ার পরে বিছানা কিছুটা আমার পেতে নিয়েছে, এবার আমাদের বিছানা ধরা হয়েছে। ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে। This is bad.